ডিয়াসপোরাতে আমাদের এবারে 9-30 মার্চ কনভেনশন আমরা একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলার যে দুর্গমান থাকবে তাদের একটা প্ল্যাটফর্ম করা। কিন্তু আমরা 2006 শুরু করেছি প্রথম এডিশনে আমাদের 250 মতো নিচে গেছে, সেটা বাড়তে বাড়তে এখন এই মুহূর্তে লাস্টে প্রায় 850 টাকা, 100 কিছু 900 ক্লাস হবে। এবং এখানে আমার বড় সাকসেস যে এটা খুব জনপ্রিয়তা লাভ করেছে এবং বাচ্চাদের মধ্যে অসম্ভব রকম তারা খেলার জন্য আগ্রহ থাকে এবং এখান থেকে অনেক প্রতিভাবান খেলার প্রশ্ন উঠে আসবে। এই আশা রেখে আমাদের চলতে হবে প্রথম থেকে মেইনলি এটা অল ইন্ডিয়া ওপেন, কিন্তু প্রিমিয়ার গ্রুপটা যেটা সেটা খালি একমাত্র বাংলার মায়ের থেকে কিছু নাম খেলা আসছে। আর বাকি যে গ্রুপটা চলে আন্ডার 6, 8, 10, 14, 16 এই যে জুনিয়ার গ্রুপ এখানে খালি বাংলা প্লেয়ারে 90% প্লেয়ার বাবার থেকে আসছে, কিছু নেগেটিভ প্লেয়ার তারা বাইরে থেকে আসছে এবং একজন প্লেয়ার হয়তো বাংলা স্থির আসছে। তামিলনাড়ু প্লেয়ারদের মধ্যে টপ সিড হচ্ছে গ্র্যান্ডমাস্টার দেবাস, সেখানে আসছে 3 মহিলা গ্র্যান্ডমাস্টার খেলছে। তার মধ্যে আমাদের মেরিয়ান গোমস আছে আমাদের যে কারেন্ট ন্যাশনাল মহিলা চ্যাম্পিয়ন এবং ফিমেল গ্র্যান্ডমাস্টার ইন্টারন্যাশনাল মাস্টার আমরা এখনো পর্যন্ত প্রায় 900 কাছাকাছি রেজিস্ট্রেশন হয়েছে, কালকে লাস্ট ডেট রেজিস্ট্রেশন শুরু হবে। দেখবেন আমার মনে হয় এটা 900 প্লাস, আমাদের টার্গেট হচ্ছে 1000 মানুষজন বাচ্চাকে এবং একটা ছাতা করা আজ দেখেন কতটা ভারতীয় ফুটবল কতটা এগিয়ে যাবে, ভারতীয় ফুটবল কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এটা আমার পক্ষে বলাটা ঠিক না। কিন্তু আমি অ্যাজ এ প্লেয়ারম্যান আমি একজন ফুটবল প্রেমী হিসেবে মনে করি এটা একটা বিশাল একটা পদক্ষেপ। আমার কারণ হচ্ছে যে সমস্ত অ্যাটেনশনটা চলে যাচ্ছে ওনার থেকে একটা ক্লাব থেকে খেলার প্রতি। সুতরাং আমাদের ফুটবল হচ্ছে আমজনতার খেলা, ফিরে আসছে সেই আমি যেটা দেখলাম আমার ডেফিনেটলি মানে বাংলা অনেক ধাপ এগিয়ে গেছে এবং অবশ্যই নেক্সট জেনারেশন তারা ফুটবলের দিকে ইন্টারেস্ট করবে। মানে আমার মনে হয় যে ইয়াং জেনারেশন তারা কিন্তু সমস্ত কিন্তু দূরদর্শনের মাধ্যমে তারা কিন্তু ইপিএল বিপিএল তাহলে অনেক কিছু বিদেশি চ্যানেল বিদেশি খেলা দেখে সব ইন্টারেস্ট করছে দিক দিয়ে কিন্তু একটা।